MS24 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। ভারতীয় রাগের গ্রামীণ ডাকসেবক পদে কিন্তু আবারও নিয়োগ পদ্ধতি শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনি মাধ্যমিক পাস যোগ্যতা নিয়েই আবেদন করতে পারেন। একটি নতুন বিজ্ঞপ্তি উঠে এসেছে, আজকে এই বিজ্ঞপ্তিতে জেনে নেব কী কী সিস্টেমে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন এবং কত বয়স লাগবে, কী কী যোগ্যতা লাগবে এবং এর নিয়োগ পদ্ধতি কী, কত বেতন রয়েছে কোন পদের জন্য এবং আবেদন করার জন্য কত ফি লাগবে, সমস্ত কিছুই আলোচনা করবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। তো চলুন আগে বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। এই বিজ্ঞপ্তিটি কিন্তু অনেক আগেই জারি করেছিল ইন্ডিয়ান পোস্ট, প্রায় এপ্রিল মাসের আগে থেকেই এটা কিন্তু জারি করা হয়েছে। তো এটা খুব দ্রুত প্রত্যেক স্টেটকেই শুরু করার জন্য এই নোটিফিকেশানটি দিয়েছে। দেখুন এখানে কী বলা হয়েছে, গভর্নমেন্ট আর ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট GDS সেকশন, অর্থাৎ GDS সেকশন গ্রামীণ ডাক সেবক সেকশন থেকেই কিন্তু এই নোটিফিকেশানটি, কাদের উদ্দেশ্যে এই এটা করেছে দেখুন, টু দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, অর্থাৎ যে পোস্টের যে অধিকর্তা থাকে, যে স্টেটের অধিকর্তা মানে প্রধান অধিকর্তার উদ্দেশ্যে কিন্তু এই নোটিফিকেশানটা করা হয়েছে। আসাম, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড, আমরা এগুলো দেখুন, আমাদের এখানে নাম রয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, এটাই আমরা দেখে নেব। তো এটা খুব দ্রুত করার জন্যই কিন্তু এই নোটিফিকেশানটা করা হয়েছে। দেখুন আমার সাবজেক্টটা দেখে নিন, দেখুন এখানে সাবজেক্টটা ওপেনিং অফ সাইকেল থার্ড অফ GDS অনলাইন ইনভেস্টমেন্ট প্রসেস, অর্থাৎ থার্ড প্রসেস যে GDS অনলাইন প্রসেসটা, অর্থাৎ গ্রামীণ ডাকসেবকের, সেটা কিন্তু খুব দ্রুত শুরু করার জন্য এই নোটিফিকেশান দেওয়া হয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে থেকেই এটা আবেদন পদ্ধতি শুরু হচ্ছে সেটা দেখে নিচ্ছি। দেখুন শিডিউল অফ সাইকেল থার্ড অফ GDS অনলাইন এঙ্গেজমেন্ট প্রসেস ওয়েস্ট বেঙ্গলে, এক নম্বরে আমাদের দেখুন ফেস নাইনে, দেখুন শিডিউল অন ওপেনিং সাইকেল 3/5/2021 টু 4/8/2021, অর্থাৎ 5ই জুলাই থেকে 4ঠা আগস্ট পর্যন্ত কিন্তু এই আবেদন পদ্ধতি চলবে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের পশ্চিমবঙ্গের জন্য। তো যারা যারা ইচ্ছুক তারা এই পদে কিন্তু আবেদন করতে পারেন। তো চলুন আগে দেখে নেই কী কী যোগ্যতা লাগবে। দেখুন এখানে কোয়ালিফিকেশানের এখানে বলা হয়েছে 10th class উইথ বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স সার্টিফিকেট, কম্পালসারি নলেজ অব লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার কিন্তু ধারণা থাকতে হবে, অর্থাৎ আমাদের বাংলা মাতৃভাষায়, এই বাংলা ভাষা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। এবং 10th class বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স, অর্থাৎ কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট, যেগুলো একটু ছোটোখাটো সার্টিফিকেট হলেই হবে। এবং দেখুন এখানে এজ লিমিট বলা হয়েছে 18 years to 40 years, অর্থাৎ 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্তই কিন্তু আবেদন করতে পারবেন এই বিভাগের জন্য। দেখুন এখানে কী কী পদ রয়েছে, BPM ব্রাঞ্চ পোস্টমাস্টার, ABPM অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, DAK ডাক সেবক, অর্থাৎ ডাক সেবক, এই 3টি পদ কিন্তু রয়েছে। চলুন দেখে নিচ্ছি কোন কোন পদের জন্য কত কত বেতন রয়েছে। দেখুন GTS স্যালারি 2021 সিরিয়াল নাম্বার 1-2 এরকম করে দেওয়া আছে ক্যাটাগরি। দেখুন BPM এর জন্য 12,000 এবং 14,500, তারপর রয়েছে ABPM ডাক সেবক 10,000 12,000, এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী সমস্ত কিছু দেওয়া আছে, এই ক্যাটাগরিগুলো ফলো করতে পারেন। এরপর আমরা দেখব কী প্রসেসে সিলেকশন হবে, ঠিক আছে সিলেকশনটা দেখে নিচ্ছি। দেখুন সিলেকশন প্রসেস মেরিট লিস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন, এই দুটি প্রসেসের মাধ্যমেই কিন্তু হবে, অর্থাৎ আপনাদের MP অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তারা মেরিট লিস্ট তৈরি করবে, সেই অনুযায়ী কিন্তু যারা চান্স পাবে তাদেরই ডাকা হবে এবং তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করেই এই প্রসেসটা শেষ করা হবে, এরকম করেই কিন্তু এই প্রসেসটা চলবে, ঠিক আছে। এরপর দেখে নিচ্ছি যে আবেদন করার জন্য কত টাকা করে ফি লাগবে। দেখুন আবেদনের জন্য UROBC EWS মেলের জন্য ফি 100 টাকা, অর্থাৎ OBC ক্যাটাগরি, EWS, UR এই ক্যাটাগরির জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং অল ফিমেল ক্যান্ডিডেটস, অল SC ST ক্যান্ডিডেট অ্যান্ড অল PWD ক্যান্ডিডেটসের জন্য নো ফি, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ আছে, SC ST যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো ফি লাগবে না এই ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ 5 তারিখের পর থেকে শুরু হলে আমি এই চ্যানেলের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছুই প্রসেস আমি দেখিয়ে দেব। তো
পরবর্তীতে যে কোনো নোটিফিকেশনের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।